কারণ আজকের দিনটি আমার জীবনের শেষ ভিডিও গানের আউটডোর শুটিং সেই জন্য আজকের দিনটি আমার কাছে একটি বিশেষ দিন আমার পরিবারে আমার বাবা মা আমরা মোট চার ভাই বোন এবং আমি আমার বোনদের থেকে ছোট ছোটো বোন আর আমার থেকে আমার থেকে আমার ছোটো একজন ভাই আছে আর আমার বড় দুজন বোন আছে আর আমার জন্ম ঢাকাতেই এবং আমি ঢাকাতেই আছি আমার গ্রামের বাড়ি ফেনী সোনাগাজী চরকৃষ্ণ জয় গ্রামে আমি এবার বিকর্ণাসন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস ফাইভের ফাইনাল পরীক্ষা দিয়েছি আমি যখন স্কুলেও ভর্তি হইনি তখন থেকেই আমার গান শেখা শুরু এবং আমার বড় দুজন বোন আছেন তারাও আগে গান শিখতো সাইনুন শিল্পী গোষ্ঠীতে এবং মাঝে মাঝে আমা আমাকে তাদের ক্লাসে নিয়ে যেতেন এবং তাদের সেখানে বসে আমি মাঝে মাঝে গান শুনতাম তার যখন বাসায় গানটি প্র্যাকটিস করতো তখন আমি তাদেরটা শুনে শুনে মাঝে মাঝে তাদের গানগুলো শিখে ফেলতাম তো যখন দেখলো আমার বাবা মা দেখলো যে আমার গানের প্রতি অনেক ইচ্ছা অনেক আগ্রহ এবং তখন থেকেই আমি স্যাম শিল্পী গোষ্ঠীতে ক্লাস করি এবং আমার গান শিক্ষা তখন থেকেই শুরু এবং আলহামদুলিল্লাহ আমি আজকে এ পর্যন্ত আসতে পেরেছি আসলে যাই মতো দেশ সেরা শিল্পী এবং অনেক ভালো গান গায় সে এবং সে আমার খুব কাছের একজন বন্ধু খুব ক্লোজ একজন ফ্রেন্ড অনেকেই মনে করেন যে আমরা দুজন বোন নাকি আমাদের নামেও মিল আছে কিন্তু আসলে আমরা বোন না তবে আমাদের ভিতর বন্ধুত্বর পরিচয়টা সবচেয়ে বেশি এবং আমি আর থেকেই একসাথে আমাদের আমাদের দুজনের গান শুরু অনেক স্মৃতি আছে অনেক গান আমরা একসাথে করেছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার অনেক জনপ্রিয় গীতিকারীর গান গাওয়া হয়েছে অনেক ভালো ভালো গীতিকারীর গান গাওয়াই হয়েছে তার ভিতর থেকে শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক শ্রদ্ধেয় কবি গোলাম মোহাম্মদ শ্রদ্ধেয় কবি আসাদ বিন হাফিজ শ্রদ্ধেয় কবি আজম ওবায়দুল্লাহ শ্রদ্ধেয় আবু তাহের বেলাল শ্রদ্ধেয় কবি জাকির আবু জাফর শ্রদ্ধেয় তোফাজুল হোসেন খান শ্রদ্ধেও নুরুজ্জামান শাহ শ্রদ্ধেয় শাহ মির্জান শ্রদ্ধেয় আমিনুল ইসলাম এবং শ্রদ্ধেয় মল্লিক মাহমুদ ভাইয়া এবং এখানে এগুলোর বেশিরভাগ গানই শ্রদ্ধা সাইফুল যাত্রা শুরু করেছেন শ্রদ্ধেয় কবি মতি রহমান মল্লিক দেশের উপরে খুব সুন্দর একটি গান লিখেছেন আমি সেই গানটির স্থায়ীটা একটু গাচ্ছি বাংলাদেশের যাই যেখানে থাকতে ইচ্ছে করে ফিরতে যায় না মনটা ঢাকায় শুধুই গুমরে মরে বাংলাদেশের যাই যেখানে থাকতে ইচ্ছে করে ফিরতে চায় না মনটা ঢাকায় শুধুই গুমরে মরে আর শ্রদ্ধেয় কবি আসাদ বিন হাফিজ চাচ্চু ছোটোদের নিয়ে খুব চমৎকার একটি গান লিখেছেন আমি সেই গানটির মুখটা শোনাচ্ছি বিড়াল করে মিউ মিউ কুকুর করে ঘেউ কথায় কথায় ছেলে মেয়ে চিদ করো না কেউ বিড়াল করে মিউ মিউ কুকুর করে ঘেউ কথায় কথায় ছেলে মেয়ে জিৎ করো না ঘেউ সময় বিপদ ডেকে আনে শুধু শুধু হয় না কোনো মানে আজও থাজিদ অনেক সময় বিপদ ডেকে আনে শুধু শুধু করা তো হয় না কোনো মানে বিড়াল করে মিউ মিউ কুকুর করে ছেলে মেয়ে চিদ করো না কে শ্রদ্ধ কবি আজম ওবায়দুল্লাহ চাচ্চু খুব সুন্দর একটি গান লিখেছেন মন ভালো করার উপরে আমি সেই গানটি একটু মুখটা চলেছি বন্ধু তোমার মনটি খারাপ হলে দেশ লাইয়ের মতো দিও দুঃখ আছে যত খুশির জোয়ার জাগিয়ে অবিরত বন্ধু তোমার মনটি খারাপ হলে দেশ লাইয়ের মতো উঠো জ্বলে জালিয়ে দিও দুঃখ আছে যত খুশির জোয়ার জাগিয়া বিরত বন্ধু তোমার মনটি খারাপ হলে শ্রদ্ধা তফাজুল হোসাইন খান চাচ্য খুব সুন্দর একটি গান লিখেছেন আমরা অনেক সময় দুনিয়ার মোহে পড়ে অনেক কিছুই ভুলে যাই জীবনের আখেরাতের প্রতি তো ঠিক সেই বিষয়ের উপরে শ্রদ্ধেক তোফজুল হোসেন খান চচ্চ খুব সুন্দর একটি গান দেখেছেন এই দুনিয়া রু গো লোক ধা পতা খাওয়া মায় এই দুনিয়া রুগো লোক ধা ধায় পতা খাওয়া মামায় অথৈ গাঙে বাইছি তো আথোয় গানে বাইছি তরি তোরে তোমার ভারো শুধু তোমার ভারো শাই এ দুনিয়ার গোলোক ধাধাই পতা খাওামাই সোধ্যো আবুতাহের বেলাল চাচু অনেকগুলো গানই আমার গাওয়া হয়েছে তার ভিতর থেকে একটি গান আমি গাছি এলো ত্যাগ মহিমাই মন রাঙাবার হারিদিন এলো অহমিকারি ভুল ভাঙাবার ইদুলাজ এলো ত্যাগ মহিমায় মন রাঙাবার মি অহমিকার ভুল ভাঙাবার ইদুলাজ দিন আমায় তুমি শুদ্ধ করো তোমার প্রেমে মুগ্ধ কর রামে হিমার মন রাঙাবার ইহার এদো অহমিকারি ভুল ভাঙাবার লাজ হারিদিন আলহামদুলিল্লাহ অনেক গান আমার করা হয়েছে মো গানের কথা শুরু খুব সুন্দর অনেক চমৎকার আপনারা ইনশাল্লাহ এই গানগুলো চ্যানেল স্পন্দন ইউটিউব চ্যানেল এবং সাইফুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাবেন আপনাদের সকলকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসলে খারাপ লাগছে যে আমি আর এভাবে গান করতে পারছি না আর শুটিং করা হবে না কোনো মজা করা যাবে না অনেক স্মৃতি থেকে যাবে তবে ভালো লাগছে যে আল্লাহ আমাকে এত সুন্দর একটি কণ্ঠ দান করেছেন এবং আমি আমার কণ্ঠটা ইসলামী সংস্কৃতি আল্লাহর জন্য ব্যয় করতে পেরেছি এবং ইনশাল্লাহ এরপরে আমি আমার গান আমার গানের সুর মহিলা মাঝে ছড়িয়ে দিব বন্ধের মাঝে আমি কাজ করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন নতুনদের জন্য যেটা বলার সেটা হচ্ছে তোমরা যারা যেদিকে ভালো সে সেটা ভালো করে প্র্যাকটিস করবে এবং ধরো তোমরা ক্রাফটসের দিকে কোরআনতে দিকে ভালো তাহলে তোমরা সেটা প্র্যাকটিস করবে যেমন ধরো তোমার হয়তো গান ভালো লাগে কিন্তু তোমার যে দিকটা বেশি তোমার ভালো তুমি যেটা করতে বেশি পছন্দ করো বা তোমার বেশি সহজ হয় সেদিকটা আগে বেছে নিবে এবং তার সাথে তোমার যেটা পছন্দ সেটা চালিয়ে যাবে তবে তার আগে তোমার তোমার পড়ালেখায় ফোকাস রাখতে হবে কারণ পড়ালেখাটা প্রথমে করতে হবে কারণ পড়ালেখাটাই হচ্ছে তোমার জীবনে একটি অংশ বিশেষ একটি অংশ এবং তোমরা সবাই আল্লাহর বিধান মেনে চলবে বাবা মায়ের কথা শুনবে বড়দের কথা শুনবে বড়দেরকে সম্মান করবে এবং ভালো বন্ধু বানাবে আর অভিভাবকদের জন্য যেটা বলা আপনারা সবাই বাচ্চাদেরকে সময় দিবেন বাচ্চারা যে কাজ করতে ভালোবাসে সেটা তো উৎসাহ দিবেন আলহামদুলিল্লাহ আমি আজকে এ পর্যন্ত আসতে পেরেছি আল্লাহর সাহায্য এবং আমার বাবা মায়ের সাপোর্টে তো আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে সাপোর্ট দেন এভাবে উৎসাহ করেন ইনশাআল্লাহ তারাও আমার থেকে আরো ভালো করতে পারবে আমার বিদায় আবু তাহের বেলা চাচু খুব সুন্দর একটি গান লিখেছেন এবং শুরু করেছেন শ্রদ্ধা সাইফুল্লাহ মানুষ চাচু আজকে আমি বিদায় নেব পথ ভোলাই গানের পাখি আজকে আমি বিদায় নেব পথ ভোলাই গানের পাখি আর হবে না সুরে সুরে ভালোবাসা ঘুরে ঘুরে সেই কথাটি ভেবে ভেবে নদী হল এই যে আখি আজকে আমি বিদায় নিব পথ ভোলা পাখি যত সুরি শেধে ছিলাম যত গানি বেধে ছিল মহান মালিকের দা তারি প্রেমে এসো এসো আপাত করি বাগান নির গান বিগুলো রহমধারায়ী আজ আজকে আমি বিদায় নেবো পথ গানের পাখি আজকে আমি বিদায় নেব পথ ভোলাই গানের পাখি আর কোনো দিন না হোক দেখা যাক মুছে যাক পথের আশিস ভরা পাই যেন গো বিদায় লেখা হয়তো খ্যাতি ছু ধেছিলাম হার হামেশা শা কালো দুপু পাপ ছিলাম মনের পুকুর শাহ রাজ চাই যে ক্ষমা যাই নামাজে কপালে রাখি আজকে আমি বিদায় নেব পথ ভোলাই গানের পাখি আজকে আমি বিদায় নেব पथभुलाए गानिर पाखी आज के हामी विद्यो पथभ पाखि সবশেষে আমার এইটুকুই বলা আমার কথা আমার কাজে আমার আচরণে আপনার যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন এবং আমার যদি কোনো কাজেই ভুল হয়ে থাকে আল্লাহ যাতে আল্লাহ আমাকে মাফ করে দিক এবং আল্লাহ যাতে আমার কাজগুলো কবুল করে নিক এবং আপনারা সবাই সুস্থ সংস্কৃতির সাথেই থাকবেন ইনশাল্লাহ আমি সামগ্রিকভাবে এই অঙ্গন থেকে বিদায় নিচ্ছি তবে ইনশাল্লাহ আমি পরে যে বৃহত্তর অঙ্গনে সেখানে কাজ করব আজকে আমি বিদায় নেব পথ ভোলায় গানের পাখি আজকে আমি বিদায় নেব পথ ভোলায় গানের পাখি